ভবিষ্যতে কোন দলে যোগ দেবো না, ভবিষ্যতে আমি দল পাই নিজেই দল কম নিশ্চিত নেই। শেখ হাসিনাকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করি নাই, কিন্তু তারপরও উনি ওই চেয়ারে বসেছে, ওই চেয়ারটাতে আমি বেতন দিই, আমি বেতন দিই ওই চেয়ারটাকে। ওকে না দেবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বেতনে চলে না, বেতন না, বেতন ওয়ার্ডটা হবে না, ওয়ার্ডটা হবে অনারিয়াম। আমি কোন দলের সাথে যুক্ত নই, যদি কখনো পারি আমি নিজেই দল গঠন করবো। অন্যদিকে খেপে গিয়ে একই বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ভয়েস অফ পিপলের একটি টক শো দেখাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে ভয়েস অফ পিপলের সেই টক শোটি দেখে আসি। শেখ হাসিনাকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করি নাই, কিন্তু তারপরও উনি ওই চেয়ারে বসেছে, ওই চেয়ারটাতে আমি বেতন দিই, আমি বেতন দিই ওই চেয়ারটাকে। ওকে না দেবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বেতনে চলে না, বেতন না, বেতন ওয়ার্ডটা হবে না, ওয়ার্ডটা হবে অনারিয়াম। আপনাকে এই জায়গাটা বলতে হবে, একটা পলিটিশিয়ানের মতো কথা বলতে হবে। বাঙালিরা প্রাণ দিয়েছিল, তাই আমি বাংলা ভাষায় বলেছি যে সরকারি কর্মকর্তাদের আমরা বেতন দেই, আমাদের টাকায় না। না, মাননীয় প্রধানমন্ত্রীকে বেতন কথাটা বলা যাবে না, সম্মানই দেই আমরা, সম্মানই দেখি দেই। একটা দারোয়ান রাখেন না, গার্ড, কেয়ারটেকার বা দারোয়ান যাই রাখেন, তাকে একটা রুম দেন না, তার খাওয়া করা দেন না, তো বাংলাদেশ সরকারও হচ্ছে বাংলাদেশের দেখভাল করার জন্য জনগণ তাকে বেতন দেয়, তার বাড়ি দেয়, তার গাড়ি দেয়। আপনি যেরকমের আপনার কেয়ারটেকারকে দেন, ঠিক সেরকম ভাবে বাংলাদেশ সরকারের যিনি প্রধান মন্ত্রী পরিষদ, আপনি যে সংসদ সদস্য হতে চান না, আপনাকেও বেতন দেবে বাংলাদেশের জন্য। ভাব করে যে মুক্তিযুদ্ধ তাদের পৈতৃক সম্পত্তি, পুরো বাংলাদেশটা তাদের পৈতৃক সম্পত্তি। আমরা বাংলাদেশের যারা বসবাস করি, আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমরা বাংলাদেশের যারা নাগরিকত্ব নিয়ে আসি, আমাদের 14 জেনারেশনের জন্য কেউ বাংলাদেশের সৃষ্টিতে কোনো অবদানও রাখে নাই, এবং আমরা বাংলাদেশে হচ্ছে রিফিউজির মতো, আমরা বাংলাদেশ সম্পর্কে কোনো কথাই বলতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম, রাষ্ট্র আমার, আমার রাষ্ট্রের যদি আমি অসঙ্গতি দেখি সেটা নিয়ে কথা বলার মতো অধিকার আমার আছে। সরকার শেখ হাসিনাকে আমি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করি নাই, কিন্তু তারপরও উনি ওই চেয়ারে বসেছে, ওই চেয়ারটাতে আমি বেতন দিই, আমি বেতন দিই ওই চেয়ারটাকে। ওই চেয়ারে যে উনি বেতন পায়, ওই বেতনের অংশ আমার মতো মৃত্যুর ট্যাক্সের টাকাও আছে। তো সেক্ষেত্রে আমি ওনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী না বানালেও ওই চেয়ারটার কার্যক্রম নিয়ে কথা বলার মতো অধিকার কিন্তু বাংলাদেশের সংবিধান আমাকে দিয়েছে, এবং সেটাই আমরা বলার চেষ্টা করি। এখন কথা হচ্ছে বিরোধিতার খাতিরে বিরোধিতা, তর্কের খাতিরে তর্ক করা যায়, কিন্তু তার সেটারও একটা শালীনতা বজায় রাখতে হয়। এবং আমার দর্শকদের একটা প্রশ্ন শুনে আমি লজ্জা পেয়েছি, তিনি জিজ্ঞেস করেছেন যে আমরা আপনাদের কাছ থেকে কি শিখব। এই কথাটা শুনে আমি বাবা আপনি বের করতে চান, একটা কথা কি বলতে পারি, একটু মানে কারেকশনটা, কারণ যেহেতু আমরা যখন আলোচনা করি, আজকে রিপন ভাই আপনার, আপনি এত কথা বলেও যেহেতু টায়ার্ড হন নাই, আমার কথার মধ্যে আপনাকে কথা বলতেই হবে। না না, আপনি একটা ভুল ইনফরমেশন দিচ্ছেন, সেটা মানুষ ভুল মনে করবে। অনুমতি না দিব, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বেতনে চলে না, বেতন না, বেতন ওয়ার্ডটা হবে না, ওয়ার্ডটা হবে অনারিয়াম। আপনাকে এই জায়গাটা বলতে হবে, একটা পলিটিশিয়ানের মতো কথা বলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে বেতন দেওয়া হয় না, আমি তো 52 সালে, তো আমার কথা শুনেন, 52 সালে তো, আর বললেন যে আপনি কেন বলছেন যে 71 আপনার আপনার প্রতিবাদ করি না, এখন করি। আপনি বললেন 71 তো বিএনপি জন্ম হয় না, সেই জন্য আপনি মনে করেন যে আপনার স্বাধীনতা স্বাধীন ছিলেন না। তো আপনি সাক্ষাৎ দেন কুতুব ভাই, ভবিষ্যতে কোন দলে যোগ দেবো না, ভবিষ্যতে আমি দল পাই নিজেই দল কম নিশ্চিত নিয়ে আছে, যে আমি বাসায় ভালো মতো ফিরতে পারবো কিনা, অফিসে আমাকে সারা ভালো মতো বেঁচে রাখবে কিনা, এই জন্য আপনাকে উদ্দেশ্যে জানাচ্ছে যে আমার উপরে তারা হামলা করেছে এবং আমাকে মেরে ফেলার জন্য তারা খুঁজতেছে, এটা আপনাকেও জানালাম, এই জন্য আপনাকে আজকে এখানে ডাকা। হ্যাঁ, এই পুলিশের সহযোগিতা আমি হলে যে ডিবি হারুনকে আমি ভয়েস পাঠাইছি যে আমার উপরে এই কথা এটা দেখেন, ডিবি হারুন ভয়েস শুনছে, এখন আমাকে কিছু বলেন হোয়াটসঅ্যাপে। তারপরে মনে করেন আমি হাতিদিল থানাতে এসে, হ্যাঁ ওসিকে বলেছি, হাতিদিল থানা ওসি বলেছে ঠিক আছে আপনি একটা লোক দিয়ে একটা কাগজ পাঠাই দেন, আমি আমার লোক দিয়ে ওখানে কাগজ পাঠাইছি। এখন এখন আমার দাবি আমি আমার দানে নিরাপত্তা পাইতেছি না, আপনি এই জন্যে আর পুলিশের কাছে নিরাপত্তা চাই, সেদিনকে পুলিশই কিন্তু আমাকে সন্ত্রাসী আদালতে উঠিয়ে দিয়েছে, কার কাছে বিচার পাবো আমি জানি না।
না এখন দেখুন যখন একটা লোকের উপর হামলা হয় তখন বিভিন্ন রাজনীতি দল তাকে নিয়ে ইস্যু হিসেবে কথা বলে, অনেকে অন্যরকম কথা বলে। আমি শুরু থেকে বলছি, এখনো বলছি আমি কোনো দলের সাথে জড়িত নাই, এখনো আমি একা, আগেও বলতেছি একা। কোন রাজনৈতিক দলের সদস্য কি আপনার সাথে যোগাযোগ না? কোনো রাজনৈতিক দলের কোনো যোগাযোগ শুরু করে, আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেবো না। আমি যদি পারি কোনোদিন নিজেই দল করবো, আমি কোনো দলের সাথে যোগ দেবো না। বিএনপি আমাকে রাজনীতি করে তার নিজের কথা বলতে হবে, কিন্তু আমি বিএনপি কোনো মিটিং ছিলাম নাকি, বিএনপি কোনো দলের সাথে ছিলাম নাকি, আপনি এটা খোঁজ খবর দিয়ে বার করবেন। কিন্তু আমি কারোর সাথে ছিলাম না, আগেও ছিলাম না, আমি এখনো একা। ভবিষ্যতে কোনো দলে যোগ দেবো না, ভবিষ্যতে আমি যদি পারি নিজেই দল করবো, কারোর সাথে আসবো। আচ্ছা, শেষ কোশ্চেন আপনার কাছে, সেটা হচ্ছে আপনাকে হামলাকারীদের সাতজন গ্রেপ্তার করা এটা সঠিকভাবে বিচার এখন হয়নি। যে কাউকে ধরছে সব কটা আসামি আমি দেখছি, যে কটা আমি দেখছি মারছে তাদেরকে আমি দেখছি, তারা সবাই আমার সাথে ছিল না। কিছু কিছু ওরা মনে করি লোক ধরছে, তারাও কিন্তু আমার সাথে হামলা করেনি। যারা মূলত হামলা করেছে তারা কে, তার কাছে ধরা সবার বাইরে, তারা কিন্তু এখন ধরেনি। তারা কথাই বলবেন আজকে সহযোগিতা পেয়েছেন কিনা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমি আমার জীবনে সহযোগিতা পাইনি, কি তারা যাদেরকে ধরছে তারা কতটা, তারা অরিজিনাল কিনা আমি তাও জানি না এখন পর্যন্ত। কারণ আইন যদি সহযোগিতা করলে প্রথম দিনই সহযোগিতা, প্রথমে তখন আমাকে মাঠে মাঠে ধাক্কা দেয় আইন শৃঙ্খলা বাহিনী দেখছে, হিরোর ধাক্কা দেয়, তাকে ইচ্ছে করলে তাকে তোমার গাড়ি পরে তুলে দেওয়া উচিত ছিল। যখন আমাকে মারধর করছিল আপনি গণমাধ্যমে, তখন বললে হিরোকে মারধর করছে আপনি তাকে বাঁচান, পুলিশ কিন্তু না বাঁচাই করছে কি তার ভিতর ঢুকে গেছে। এবং দেখে বিজেপির গাড়ি ছিল ওখানে, আমি তোর বিজেপির গাড়িতে আমি নিতে যাই, বলছি ভাই আপনি বাঁচান, বিজেপির গাড়িকে তুলে নেয় আইন। তাহলে আমাদের সহযোগিতা কোন জায়গা করছে? আইন কিন্তু কোনো বিষয়ে আমাকে সহায় আইন আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আচ্ছা আলম ভাই, একটা বিষয় পুলিশ বলতেছে যে আপনি প্রথমে তাদের উপর চড়া হয়েছেন এবং তাদের তারা ফুটেজও দেখিয়েছে, এই বিষয়টা একটু বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা আছে, ফুটেজগুলো দেখবেন। যখন পুলিশের সামনে আমাকে ধাক্কা মারে, ওরা কিন্তু ধাক্কা মারার পরে কিন্তু পুলিশ কিন্তু দেখেছেন ওই জায়গার থেকে, কিন্তু পুলিশ তাও ওদেরকে আঁকড়ে যেই লোক ধাক্কা মারলো, যে পুলিশ আমাকে ধাক্কা পুলিশ ইচ্ছে করলে সেই লোকটা ওখানে ধরতে পারতো না, যে লোক ওদের সামনে আমাকে ধাক্কা মারতো পুলিশ তো ওদেরকে ধরলো না। পুলিশ আমাকে কীভাবে, আমি কীভাবে ধাক্কা মারলো? আমি পুলিশের কালে আমি কলাম কি ব্যাপার হয়েছিল ধাক্কা মারলো, দেখেন তো আমি এই কথাটা বলছি। এই জায়গাতে আমি তার কথা উত্তেজনা হয়নি, আপনার নিজেরা দেখছেন সব কিছু। দিবি আর এই কথা তো বলে, তাহলে এদের ব্যর্থতা ওদের যে আমার সাথে চাল ডাল তেল লবণের দাম বাড়তে আছে না, কথা কন না কেন আপনারা? না কন না তো, আর চাল ডাল তেলের দাম বাড়ে তখন বিক্রি করেন না কেন? তখন আওয়ামী লীগের লোকটির সামনে গিয়ে বলেন না কেন যে ভাই দাম বাড়াও কেন? গতকাল আপনাদের ঢাকায় একটা নির্বাচন কমিশন একটা উপনির্বাচনের তামাশা খেলেছে, তাই না? এই উপনির্বাচনে ভোট করেছে, ভোটে আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল একজন অত্যন্ত হেভি ওয়েট ক্যান্ডিডেট, সে আবার আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কের প্রধান, দেশের সব মানুষ তাকে চেনে, হচ্ছে কি প্রফেসর ডক্টর আরাফাত। প্রতিদ্বন্দ্বী কে? হিরো আলম, তাই না? ওই ইলেকশনটাতেও আপনাদের ভোটারদেরকে নিতেই পারে না, শূন্য খালি। ইলেকশন কমিশন যেটা একেবারে পঙ্গু, অথর্ব, বসংবদ, দাসানুদাস, তাদের হিসাব মতে মাত্র 11% ভোট করছে। আমরা তো দেখলাম টেলিভিশনে কোথাও ভোটার নাই। ভোটার আছে? 5 ঘন্টা পর একটা ভোটার আসছে, ওকে নিয়ে লাফালাফি কারাকারি। আবার ওই ভোটের রেজাল্টের পরে আরাফাত সাহেব আবার আঙ্গুল দেখায় বিক্রি, লজ্জা লজ্জা, সেম সেম। হিরো আলম এই দেশের কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তার সঙ্গে নির্বাচন করতে গিয়ে তাকে ভোট কেন্দ্র থেকে বের করে পিটিয়ে পিটিয়ে ঠিক শান্তি ভাই মারে সেইভাবে তাকে গতকাল মারা হয়েছে, তাই না? দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।